জলপাইগুড়ি জিলা স্কুলের ছাত্র দেবজিৎ রায় এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তার নম্বর এসেছে 491। তৃতীয় শ্রেণী থেকে ওই বিদ্যালয়ের ছাত্র দেবজিৎ। আর্থিক দিক দিয়ে প্রচণ্ড দুর্বল পরিবার। দেবজিতের বাবা নেই, থাকতো দাদু ও দিদার কাছে। দাদু যোগেশচন্দ্র সরকার অনেক দিন আগে পরলোক গমন করেছেন। দিদা যা পেনশন পেতেন সেটা দিয়েই তাদের পরিবার চলত। গত নভেম্বর মাসে তার দিদা মারা যায়, ফলে বন্ধ হয়ে যায় পেনশনও। বাড়ির অবস্থা ভালো নয়। উচ্চ মাধ্যমিকে দেবজিতের প্রাপ্ত নম্বরগুলি হলো অঙ্কে 100, বায়োলজিতে 98, ফিজিক্সে 100, কেমিস্ট্রিতে 100, ইংরেজিতে 93, বাংলাতে 86। পারিবারিক দুরাবস্থার কারণে ভবিষ্যতে তার পড়াশোনা কি হবে তা নিয়ে চিন্তিত দেবজিৎ এবং তার মা। আগে তো দিদার পেছন দিয়ে চলতো, মা অতি কষ্টে সংসারটাকে চালাতো। এরপরে দিদা মারা যাওয়ার পর ক্লাস মাধ্যমিকের পর কিছু স্কলারশিপ পেয়েছিলাম, সেই স্কলারশিপগুলো আর কয়েকজন হেল্প করেছে, এইভাবেই পড়াশোনাটা এগিয়ে নিয়ে যাচ্ছে। আচ্ছা, তুমি কোন কোন সাবজেক্টে কত কত নাম্বার পেয়েছো উচ্চ মাধ্যমিকে? আমি ইংরাজিতে 93, বায়োলজিতে 98, অঙ্কে 100, ফিজিক্সে 100, কেমিস্ট্রিতে 100 পেয়েছি। তোমার টোটাল মার্কস কত হয়েছে? আমার টোটাল হয়েছে 491। তুমি কী নিয়ে পড়তে চাইছো এখন? আমি অঙ্ক নিয়ে ভবিষ্যতে পড়তে চাই, অঙ্ক নিয়ে প্রফেসর বা টিচার হতে চাই। এক কথায় বলবো, আমার ছেলের খুবই ছেলের চেষ্টা প্রচেষ্টা অনেকটাই, যার জন্য এগিয়ে যেতে পারছে। খুবই পরিশ্রম করে আমার ছেলে। তারপরে আমি তো আছি, আমি তো খুবই কষ্ট করে পেনশনের টাকা দিয়ে চলতাম। এখন তো মা মারা গেছে, পেনশন বন্ধ, স্কলারশিপ হেল্প করে কয়েকজন। কিন্তু ওর তো আগামী দিনে ভর্তি হতে হবে, সেই ব্যবস্থায় কী চিন্তা করছো? আমি চিন্তা করি না, টিচাররা আছে, করে দেবে। স্কুলের টিচার নেই? হ্যাঁ, টিচাররা অন্যান্য ওর জন্য, ছেলের পড়াশোনার জন্য আমি চিন্তা করি না, আছে। তারা পরিবারে খাওয়া দাওয়া বিভিন্ন? খাওয়া দাওয়া খুবই কষ্ট হচ্ছে, যতটুকু পাচ্ছে হেল্প করছে, যার কাছে যাচ্ছি হেল্প করছে। দুস্থ এই কৃতি ছাত্রের উচ্চশিক্ষার ক্ষেত্রে সবরকমভাবে পাশে থাকার আশ্বাস দিয়েছেন গ্রিন ভ্যালি জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংগঠনের সম্পাদক পাপ্পু শীল। গরিব ফ্যামিলির পড়াশোনা চালিয়ে যেতে পারছে না, সেইসব ফ্যামিলির জন্য আমরা সবসময় থাকি, যে কারণ তাদের পাশে তো দাঁড়ানোর মতন কেউ থাকে না। যারা ফার্স্ট বয় হয় তাদের পাশে তো অনেক মেধামন্ত্রী যায়, কিন্তু আমরা সবসময় চেষ্টা করি যে মেধা যারা খুব গরিব ফ্যামিলি থেকে উঠেছে তাদের পাশে থাকার। এবং আপনাদের খবরে জানতে বললাম যে এই ছেলেটাই ভালো একটা রেজাল্ট করেছে উচ্চ মাধ্যমিকে, 491 পেয়েছে, তো অবশ্যই তার পাশে থাকবো, কারণ তার বাড়ির ফ্যামিলির পরিস্থিতি খুবই খারাপ। বাড়িতে কেউ নেই, ঘুরতে গেলেই খালি মা আছে, মা আর একটু মাও তো সেরকমভাবে চালাতে পারছে না। তো আমরা তার পরবর্তী সময় কলেজে ভর্তি থেকে শুরু করে খাতা পেন দেওয়া, যা করার আমরা করে দিই।